করোনা সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠান দুই সপ্তাহ বন্ধের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা। বাণিজ্য মেলা শপিং মল অফিস আদালত খোলা রেখে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে না বলে মনে করছেন তারা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। করোনা মহামারীর কারণে 543 দিন বন্ধ থাকার পর 2021 সালে 12 সেপ্টেম্বর খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দীর্ঘদিন পর সশরীরে ক্লাস করতে পেরে শিক্ষার্থীরা ছিল উচ্ছ্বসিত। শিক্ষাবর্ষের শুরুতে নতুন বইও হাতে পায় শিক্ষার্থীরা, আনন্দ ছড়িয়ে যায় মনে প্রাণে। কিন্তু হঠাৎ করেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণায় হতাশ শিক্ষার্থীরা। আগে অফলাইন ক্লাসে হচ্ছে গিয়ে সবাই মিলে অনেক ভালো করে পড়তে পারতাম, কারণ হচ্ছে গিয়ে অফলাইন ক্লাসে ভালো করে পড়াশোনাটা বোঝা যায় কি হচ্ছে। অনলাইন ক্লাসে দেখা যায় হচ্ছে গিয়ে মিস কিছু একটা বললো, কিন্তু হচ্ছে কি ওইটা অত ভালো করে বোঝা গেল না। হঠাৎ করে যখন শুনলাম যে স্কুলটা আবার বন্ধ করে দিবে, অসম্ভব খারাপ লাগছে আসলে। কারণ এই ক্লাসে যেটা এখন হচ্ছে সেটা আমার আজকে সকালে 12টা থেকে স্কুলে গিয়ে করার কথা ছিল। ঘরবন্দী জীবন শিক্ষার্থীদের মনোজগৎ ও শারীরিক বৃদ্ধিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা। বাণিজ্য মেলা, বিনোদন কেন্দ্র, নির্বাচনের মতো অতি প্রয়োজনীয় নয় এমন সব কিছু কিন্তু খোলা। গণপরিবহন, হাট, বাজার, শপিং মল, কলকারখানা সর্বত্র সব কিছু খোলা রেখে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে করোনা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আমার মনে হয় না। আমার বাচ্চা খুবই ছোট, মাত্র 6 বছর, তো এখনও ভ্যাকসিন নিতে পারিনি। তো যদি স্কুলে যায় সেক্ষেত্রে যেটা হতে পারে সংক্রমিত হওয়ার একটা আশঙ্কা থাকতে পারে। তো সেই জন্য অনলাইনে ক্লাসের সিদ্ধান্তটা আমার মনে হয় এই মুহূর্তে একটা ইতিবাচক পদক্ষেপ সরকারের। লেখাপড়ার বিষয় না, মানে বিদ্যালয় তো একটা সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন প্রক্রিয়া, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা সব কিছু মিলে, তো সেই জায়গাটা আসলে ওরা খুব মিস করে। আমার কাছে মনে হয়েছে যে বাচ্চাদের উপর আসলে একটু মানসিক চাপ পড়ছে। অনলাইনে শিক্ষাগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন অভিভাবকেরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই সিদ্ধান্ত আর বাড়ানো হবে না এমন আশা শিক্ষক এবং অভিভাবকদের। শফি মাহমুদ সাগর, NTV News, ঢাকা।